Assalamualaikum viewers, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি মজার অ্যাপ শেয়ার করব। দেখতে থাকুন আমার চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি রফিকুল ইসলাম। আজকে অ্যাপসটির বৈশিষ্ট্য, আপনি কীভাবে একটি সুন্দর একটি মেসেজ লিখবেন এবং অথবা একটি লেটার লিখবেন খুব দ্রুত আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, এবং খুবই সুন্দরভাবে লিখে আপনি মেসেজ পাঠাবেন, সেরকম একটি অ্যাপস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। চলুন ভিউয়ার্স, দেখা যাক অ্যাপসটি কী এবং কীভাবে অ্যাপসটি কাজ করে। এর জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন টেক্সট রিপিটার। প্রথমে যে ইন্টারফেসের প্রথমে যে সিরিয়ালে প্রথম লাস্ট সিরিয়ালে ফার্স্ট সিরিয়ালে যে লেখাটা এসছে আপনি সেটাকে ক্লিক করবেন, ওকে করে দেবেন এবং এরকম একটি ইন্টারফেস আসবে। ঠিক এখানে যেরকম ইন্টারফেস এসেছে সেম ইন্টারফেস আসবে। এটি হচ্ছে আপনার মূল অ্যাপস। তো এখানে আপনারা লক্ষ্য করছেন যে 100,000 ডাউনলোড হয়েছে এবং অ্যাপসটি রেটিং পয়েন্ট 4.6। তো এটি আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করেছি, আমি ওপেন করে আপনাদের দেখাই, ওপেন করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, যেমন রিপিটেড টেক্সট, র্যান্ডম টেক্সট, রিপিটেড লেটার্স, ক্রেজি টেক্সট এবং ASCII ইমোশন এবং ব্লাঙ্ক টেক্সট। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো রিপিটেড টেক্সট, প্রথমটাই দেখাই। এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার টেক্সট লিখবেন, যেমন আমি এখানে লিখছি হ্যালো, হ্যালো লিখলাম। এরপরে এটা আমি কতবার লিখব, দেখা যাচ্ছে যে এখানে হ্যালো লিখবো আমি একজনকে 500 বার বা 50 বার অথবা 100 বার, আমি 100 টাইম এটা পাঠাবো, তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখব 50। 50টা পাঠালে 50 এবং নিউ লাইন, ওকে ক্লিক করবে এবং জেনারেট ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 বার হয়ে গেছে। খুব দ্রুত এবং খুব সহজেই লেখাটি হয়ে গেল। এরপর আপনি এখান থেকে কপি করে আপনার মোবাইলে যাকে পাঠাবেন সেখানে শেয়ার করে দিবেন। এই হচ্ছে রিপিটেড টেক্সের কাজ। এরপরে আমরা দেখব এগুলো আপনারা পারবেন, তারপর আমি আপনাদেরকে দেখাই রিপিটেড লেটার্স। এখানে আমি দেব, এখানে আমি দেখাচ্ছি যে নামে এটা হবে, যেমন এখানে আমি লিখব একটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ড লিখব, ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ডের এখানে সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়ে যাবে। যেমন এখানে লাভ লিখি, LOVE লিখলাম এবং এটা ক্যারেক্টার দেবো এন্টার ক্যারেক্টার। এখানে আমি লাভটা দেব আর দিয়ে, আর অক্ষর দিয়ে দেব। এরপরে আপনারা দেখেন লক্ষ্য করে নিচে যেখানে আমি লাভ লিখেছি মূল অক্ষর, আর এখানে ক্যারেক্টার দিয়েছে আর, আর দিয়ে এটা বিভিন্ন ধরনের কনভার্ট হয়ে গেছে, বিভিন্ন ইয়াতে কনভার্ট হয়েছে। প্রত্যেকটা লেটার প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে সাজিয়েছে। যেমন এখানে লাভ আপনারা দেখতে পাচ্ছেন LOVE, এটা এরকম রূপে রূপান্তরিত হয়ে গেছে খুব ইজিতে। তো আশা করি যে এই অ্যাপসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো এটা ছিল রিপিটেড লেটার। এরপর আমি আপনাদের দেখাবো ইমোশনাল। এস ইমোশনাল অনেকগুলো সাইট আছে যেগুলো আপনি ইচ্ছা করলে এখানে করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেমন ক্রেজি টেক্স, এর মধ্যে আমার ভালো লেগেছে রিপিটেড টেক্স এবং রিপিটেড লেটার্স। এই দুটো আমি খুবই, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এগুলো ব্যবহার করে আশা করি আপনারা মজা পাবেন এবং উপকৃত হবেন। যাই হোক, এটা একটা নতুন অ্যাপস এবং নতুন অ্যাক্টিভিটিস, অনেকেই জানে না।
তো যা হোক, আজকে ছিল এই এটি আমার টিউটোরিয়াল মূল বিষয়। যদি টিউটোরিয়াল থেকে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে আমার ভিডিওকে ভিডিওকে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখা হবে। আল্লাহ হাফেজ।